হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো, আর আমরা ভালোই আছি। কিন্তু 3 দিন আমার অনেক মানে জার্নিং হয়ে যাচ্ছে, এদিক যাওয়া আসা যাওয়া আসা, ওই যে শরীরটা খুবই ক্লান্ত। দেখো ঘুমিয়েছিলাম রাত্রে অনেক। আমরা কটার সময় খেয়েছি জানো? একটার সময় খাবার দাবার খেয়ে আর বাসন টাসন মাজতে ইচ্ছা করে আর তখন আর কোনো আর এখন এই মাত্র ঘুম থেকে উঠলাম 9টা বাজে, শরীর চলছে না, তো জ্বর এসে জলটসা। তাই এখন ভাবছি তোমাদের সঙ্গে আমি দেশি স্টাইলের বাসন মজাটা দেখাবো বা বর্তমান মজাটা দেখাবো, ওইখানে নিয়ে যাই চোখ দিতে তারপরে। আর অবশ্যই যারা আমার পুরনো বন্ধুরা আছে তাদের অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখছো ওদের তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের বলছি যে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করেই যাবে, দেখে চলে যাবে না, পুরো ভিডিওটা দেখবে। চলো এখন থেকে আমি ভিডিওটা চালু করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি বাসন মাজতে। দেখো সব বাসনগুলো আগে মানে কি বলবো, কিচেনের থেকে নিয়ে আমি ওই আমার বাসন মাজার জায়গায় রেখে দিই ওই বাথরুমটায়। তারপরে আমি আগে এইখান থেকে নিয়ে পরিষ্কার করে দিই। পরিষ্কার করার পরে কিন্তু বাসনগুলো এখান থেকে আমি ধুয়ে নিই, যে এটো এটোটা থাকে না ওইটা ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি, তাহলে ফটাফট বাসনটা মাজা হয়ে যাবে। এক এক করে যাচ্ছি আর নিয়ে যাচ্ছি, আর অনেকটা অনেকটা বাসন তো নিতে বারবার নিতে আসছে, একবারে নিয়ে গিয়ে পড়ে জল টল পড়বে, ভালো লাগবে না তখন। দেখো বাসনটা পুরো, দেখো তোমরা দেখো, একদিনের বাসনই পুরো মনে হচ্ছে গ্রাম গ্রামের লোককে খাইয়েছে, এত বাসন হয়েছে। দেখো সব বাসনগুলো নিয়ে প্রায় বাসনগুলো মাজতে শুরু হয়েছে। আমি ভীম লিকুইডে মাজবো, আবার ভীম সাবান দিয়েও মাজবো, যেটা যেরকম কতটা বাসন হয় তোমরা দেখো। গ্রাম বাংলার মেয়ে বলে এত বাসন একবারে আমরা মাজতে পারছি না, অন্য কেউ বলে সব বাসন একবারে মাজতে। আমি কালকের বাসনটা যদি আমি একটুখানি মেজে রাখতাম হয়ে যেত, কিন্তু না, একবারে মাজার জন্য। দেখো কতটা বাসন, অর্ধেক আমি বাসন মেজে নিচ্ছি আর ধুয়ে নিচ্ছি, এরকম করে পুরো বাসনটা আমি মেজে নেব। ঘরের থালাও বেরো করেছি রাত্রিবেলা, এমনি একবারে বাসন মাজতে আমার বেশ ভালো লাগে, যে বাসন মেজে নেবো কমপ্লিট করে। দেখো পাশে কিন্তু আমার জামা প্যান্ট ভিজানে আছে, জামা করো কাচবো আগে বাসনগুলো মাজার পর, তারপর জামা কাপড় করো কেচে নেবো। কালকে সবাই লোকজন এসেছিলো, তো কী মজা করলাম আমরা অনেক লোক মিলে একসঙ্গে রান্না বান্না খাওয়া দাওয়া করতে, খেতে খেতে 1টা বেজে গেছিলো, বিরিয়ানি বানিয়েছিলাম আর দুপুরি বানিয়েছিলাম ডাল আর 1টা সবজি আর কি, আর ডিম ভাজা। গ্যাসে সব কিছু নিয়ে এসেছি, আমার কমসে কম 1 ঘন্টা লেগেছিল এই বাসন কটা মাজতে। আমি কিন্তু 7 মিনিটের মধ্যে তোমাদের দেখিয়ে কমপ্লিট করে দিয়েছি, এত বাসনগুলো টাইম লাগলো। দুটো কড়াই মাজতে টাইম লাগে, তারপরে বিরিয়ানির যে ইটা গামলিটা প্রচণ্ড টাইম লেগেছিলো, কারণ পুড়িয়ে গেছিলো তো নিচে, এই আমার যে ছাপিটা আছে বাসনটাকে ওইটা পুরো ধরেনি। দেখো এই এই ছাত্রী দুটো বেরো করেছে, বলছি না অনেকটাই বাসন বেরো করে নিয়েছে। আমার ছেলেকে বললাম যে তুই আমাকে একটা ই দে না, গামলিটা দিলাম, ওই বাসন তো ওই ঝাপিতে পুরো ভরে গেছে, এবার আমি গামলিটাই রাখবো, একটাই ধরছে না, ওই জন্য কম অনেক বাসন, অনেক বাসন। দেখো এরকম বড়ো ইয়ে বড়ো কড়াইটা ঢাকতে গেলে এরকম বড়ো মানে থালা বেরো করতে হয় আমার। এক প্রথম ওই কড়াইটাই দিয়েছিল চিকেন, তা ধরছিল না, তারপরে বড়ো কড়াইটা আবার বেরো করেছি। দাদা বাবা বললো ধরবে না, ঠিক আছে বেরো করে, তাহলে দুটো নোংরা হয়ে গেলো, ওই জন্য খাটনিটাও বেশি। দেখো এই গামলিটাও নিয়ে আমি থালা বাসনটা রাখবো এই গামলিটায়। এখন জল চালু করে দিয়েছি উদ্যমে, বাসন দেখো অনেকটাই কমে গেছে বাসন। বাসন কটা মাজার পর লাস্টে আমি গামলি আর কড়াই দুটো মাজবো, স্টিলগুলো আমাকে মেজে নিচ্ছি। দেখো তা পরে আমি প্লাস্টিকের থালাগুলো আমি মেজে নেবো।
স্টিলের থালা আমার চারটে আছে এখানে, খুব সুন্দর মজবুত, চারটে মাসছি তো এত মজবুত। খুব প্রথম নতুন নতুনের সময় চারটে থালা মানে কিনেছিলাম তখন, এখন আর আমি বাজারে যাই এই থালায় খুঁজি কিন্তু পাই না, এখন হালকা হালকা থালা, ওই জন্য কিনতে ইচ্ছা করে না। এই দেখো এই থালাগুলো কিনেছিলাম ছটা, এত বাজে দিয়েছিল মানে আমরা ডিমান্ড থেকে নিয়ে এসেছিলাম, তো আমরা দেখে আনতে পারি, পেছনে নট নট করে মানে নড়ে খেতে বসলে, একটা থালা ভালো এসেছে, একটা না দুটা চারটে খারাপ এসেছে, কিছু করার না। এখন ওইখানে তো আর পাল্টানে যেন খাওয়া দাওয়ার পরে, এখন ওই জন্য লোকজন এসে আমি বের করে বের করে রেখে দিয়েছি। দেখো থালা ছটা, আমার ভালো লাগে এমনি থালাগুলো, বা আচ্ছা আজ দুটো বেরকম হয়ে গেছে। দেখো স্টিলের থালাগুলো আমার ধুয়ে নিচ্ছি, আর বেশি জিনিস নাই, আর একটু পরে হয়ে যাবে। আমার বাবা অনেক টাইম লেগেছিল, সাবানও নিচ্ছি আবার লিকুইডটাও নিচ্ছি, দুটো দিয়ে যেটা প্রয়োজন হচ্ছে সাবান দিয়ে সেটা করছি, আর যেটা লিকুইড সেটা লিকুইড দিয়ে করে নিচ্ছি। কড়াইগুলো তো সাবান লিকুইড দুটোই লাগবে। হাতা তিন চারটে বেরিয়ে গেছিলো, তারপরে এই যে একটা গামলিশ ফালতু বের করেছি, সব কটা এমনি খুলে মানে কাছে ছিল, এটার দরকার ওটার দরকার কিছুই লাগেনি আমার, শুধু শুধু বাসন হয়ে গেছে অতিরিক্ত। আমরা ছোটো কড়াইটা, আমার হলো এতে ছোটো একটা কড়াই আছে সেটা ডাটনি নাই, আর তারপরে এইটা, তারপরে ওইটা, আর একটা বড় আর ননস্টিকের, আর একটা লোহার, আর দাঁড়া আমি বলছি, একটা দুটো তিনটে চারটে হলো স্টিলের, আর হলো অ্যালমুনিয়ামের চারটে, আর একটা লোহার, আর দুটো হলো ননস্টিকের কড়াই। এ দেখো কীভাবে পুড়েছিল, তোমাদের হয়তো দেখতে পারো নি, আমি ক্যামেরাটা এমন জায়গায় রাখলাম, একটু ওই দেখো দেখতে পেরেছো কীভাবে পুড়ে গেছিলো। রাত্রি পুড়িনি, তারপরে সকালবেলা আবার গরম করতে গেছে, কেউ খেতেও পারেনি, সে কত ই ফেলে দিতে হয়েছে আমার বিরিয়ানি। তোমার দাদাভাই বললো না গরম নয় ঠান্ডা রেখে দাও বাইরে, আমি রেখে দিয়েছি, তারপরে সকালে মানে খারাপ হয়ে গেছিলো। দেখো বড় কড়াইটা দেখো সাদা করে দেবো মেজে মেজে, এই কড়াইটা খুব ভারী, প্রচণ্ড আরে ভারী এই কড়াইটা। এই কড়াইটা অনেক জায়গায় ঘুরে বেরিয়েছে, যার বাড়ি অনুষ্ঠানে আগে নিয়ে যেত, এখন সবাইকে কড়াই দেওয়া তার কেউ নেয় না। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে, আর ভিডিওটা সবাইকে অনুরোধ করছি ভিডিওটা পুরো দেখবে, ঠিক আছে? আর ও যারা আমার নতুন বন্ধুরা তারা তো অনেক অনেক ভালোবাসা, তাদের পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, তোমরা এরকমই আমার পাশে থেকো, আর আমাকে এরকমই সাপোর্ট করো, আমি যেন একটু আগে বাড়তে পারে, অনেক কষ্ট করি তো। দেখো আমার মাজা কোমর ধরে যাচ্ছে, আমি কী কষ্ট করে বাসন মাজতে বুঝতে পারছি না, আর আমার ছেলের সঙ্গে কার সঙ্গে কথা বলছি না। চলো টাটা, বাই বাই।